সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে ওই তরুণী মামলা করার পর পুলিশ রাতেই তাদের গ্রেফতার করে। তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য ভুক্তভোগী তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাভার প্রতিনিধি জাকির হাসানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। শুক্রবার রাতে এক তরুণী তার বোনের বাড়ি মানিকগঞ্জ থেকে একটি বাসে করে নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় নিজেদের বাড়ি যাচ্ছিলেন। তিনি জানান, পথে সব যাত্রীকে নামিয়ে দেয় বাস চালক ও তার সহযোগী। সে সময় ওই তরুণীকে জোর করে বাসে করেই নবীনগর নিয়ে যায় চালক। পথে আরও কয়েকজনকে বাসে তোলা হয়। এক পর্যায়ে বাসের জানালা দরজা বন্ধ করে তরুণীকে ধর্ষণ করে চালক, সহকারী ও পরে বাসে থাকা আরও কয়েকজন। আশুলিয়ায় সিএনপি বাইপাস সড়কে তরুণীর চিৎকার শুনে সন্দেহ হলে টহল পুলিশ বাসটি ধাওয়া করে। রাত ১১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকার কাছ থেকে বাসটিকে থামায় পুলিশ। পরে ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে বাস চালক ও তার সহকারী সহ ৬ জনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। ধর্ষণ ঘটনায় জড়িত পালিয়ে যাওয়া আরও একজনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। সাদিয়া ওমর, চ্যানেল আই।